নমস্কার বন্ধুরা, আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। আজকের বিষয় হচ্ছে কারিপাতা গাছ। রান্নার কাজে মোটামুটি আমাদের সবারই কারিপাতা গাছ, মানে কারিপাতা আর কি লাগে রান্নার কাজে। তা আজকের বিষয় কারিপাতা, কারিপাতা নিয়ে ভিডিওটা হচ্ছে, দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা তোমরা দেখে নাও, প্রথমে কারিপাতা গাছের জন্য আমাদের কী কী লাগবে। প্রথমে লাগবে আমাদের হচ্ছে মাটি। মাটি নেবো আমরা এক ভাগ, এটা প্লেন গার্ডেন সয়েল, এটা বাগানের মাটি। তুমি এর পরিবর্তে তুমি ভিতের মাটিও নিতে পারো, তোমার একই কাজ করবে, কোনো অসুবিধা নেই। শুধু মাটিটা একটুখানি তোমাকে চেলে নিতে হবে। তাহলে মাটি হলো এক ভাগ। এটা হলো নদীর সাদা বালি, নদীর সাদা বালি, একে সিলভার স্যান্ড বলে, হোয়াইট স্যান্ড বলে, হর্টিকালচার স্যান্ড বলে। এই নদীর সাদা বালি তুমি দেখবে রাস্তা ভরাটের কাজ অথবা জমি ভরাটের কাজ যেখানে হচ্ছে সেখানে দেখবে এই বালি, সাদা বালি পাওয়া যায়। তুমি এই সাদা বালি নেবে এক ভাগ। আর এটা হলো ভার্মিকম্পোস্ট, ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার, এটাও তুমি নেবে এক ভাগ। যদি তুমি ভার্মিকম্পোস্ট না পাও, তুমি এক থেকে দু বছরের পুরনো পচানো গোবর সার নিতে পারো, অথবা তুমি পাতা পচা সার নিতে পারো। পাতা পচা সার কীভাবে তৈরি করতে হয় আমার একটা ভিডিও আছে, আমার চ্যানেলে গিয়ে তুমি দেখতে পারো কীভাবে পাতা পচা সার তৈরি করতে হয়। তাহলে তুমি কী নেবে, মাটি এক ভাগ, সাদা বালি এক ভাগ, ভার্মিকম্পোস্ট হলো তোমার এক ভাগ, আর নিম খোল নেবে তুমি দু চামচ। তাহলেই তোমার মোটামুটি সব কমপ্লিট। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যে নিম খোলটা আমরা কীভাবে মাটির সাথে মেশাবো। এই দেখো বন্ধুরা, নিম খোলটা আমি দিয়ে দিলাম, দু চামচ নিম খোলটা, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এই দেখো জিনিসটা খুব ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে। মিক্সটা কিন্তু সবসময় তোমাকে মাথায় রাখতে হবে যে এই এই যে মিক্স যেটা করছি এটা কিন্তু খুব ভালো করে হওয়া চাই। একদম এইভাবে এইভাবে মিক্সটা করে নেবে। আমাদের মাটিটা হয়ে গেল তৈরি। এরপর আসছি আমরা টব নির্বাচনের ক্ষেত্রে। আমরা যেহেতু কারিপাতা গাছটা ছোটো আমাদের, সেহেতু আমরা ছ ইঞ্চি টব নেব, ছ ইঞ্চির বেশি টব নেব না। এবার একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, দেখো যে কোনো গাছ করতে গেলে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেম যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি কোনো গাছই বাঁচাতে পারবে না। তাহলে এবার দেখে নাও আমি কীভাবে ড্রেনেজ সিস্টেমটা করছি। ড্রেনেজ সিস্টেমের প্রথম ধাপ হচ্ছে এই একটা, ধরো টবের ভাঙা টুকরো, এটাকে খোলামকুচি বলে। এই যে দেখছো একটু ইউ শেপ টাইপের, এটাকে কী করবো, উঁচু দিক এইটা, এইটা নিচু দিক, নিচু দিকটা নিচে, উঁচু দিকটা উঁচুতে, মানে এরকম টাইপের। এটাকে আমি এইভাবে বসিয়ে দিলাম, এই দেখো বসিয়ে দিলাম হলো। এরপরে আমি দিয়ে দেবো এর উপরে একটা হালকা করে পাথরের লেয়ার, এ দেখো ছোটো ছোটো যে পাথর, এর পরিবর্তে তুমি বালিচালা পাথরও দিতে পারো, অথবা তুমি ইটের টুকরোও দিতে পারো, তাতেও তোমার একই কাজ করবে, কোনো অসুবিধা হবে না। এই যে একটা পাথরের লেয়ার দিয়ে দিলাম। তারপরে আসছে আমাদের এমনি যে প্লেন লাল বালি, বাড়ি তৈরি করার যে লাল বালি হয়, এই লাল বালি দিয়ে দিলাম। এটা দেখো একটা লেয়ার করে দিলাম খালি লাল বালি দিয়ে, হয়ে গেল। এতে কী হবে, গাছের গোড়ায় কখনোই অতিরিক্ত জলটা জমবে না। অতিরিক্ত জল যদি না জমে তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার কোনো ভয় নেই। এবার বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে মাটিটা কীভাবে আমরা টবে দেবো। প্রথমেই দেখো আমি এইভাবে দুবার দিয়ে দেবো মাটিটা, দিয়ে দিলাম। দেওয়ার পর এইভাবে আমাকে কিন্তু ঠেসে দিতে হবে মাটিটাকে। কেন ঠেসে দিতে হবে, যাতে নিচে, এর নিচে মানে মাটির নিচে কোনো জায়গায় ফাঁকা না থাকে। ফাঁকা থাকা মানে সেখানে হাওয়া থাকবে, হাওয়া যেন না থাকে অবশ্যই সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। না হলে সেই হাওয়া যেখানটায় থেকে যাবে সেইখানটায় কিন্তু ফাঙ্গাসের সৃষ্টি হবে। ফাঙ্গাসের সৃষ্টি হওয়া মানে কিন্তু তোমার গাছের গোড়ায় ফাঙ্গাস লাগবেই লাগবে। সেই জন্য যাতে গাছের গোড়ায় ফাঙ্গাস না লাগে সেই জন্য তোমায় কী করতে হবে, এটা মাটিটা এইভাবে ঠেসে দিতে হবে। আমরা আর একটু মাটি দিয়ে দেবো, দিয়ে দিলাম, ঠেসে দিলাম। এবার দেখো এই ছোট্ট কারিপাতা গাছ কত সুন্দর, এই দেখো কত সুন্দর শেকড়। আমরা এই রুট বলটা ভাঙবো না, ঠিক আছে, ঠিক এইভাবেই আমরা আস্তে আস্তে বসিয়ে দেবো। আরেকটা জিনিস সবসময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যেটা সেটা হচ্ছে গাছ বসাতে গেলে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে তোমাকে গাছটা কিন্তু একদম মাঝ বরাবর মিডিলে বসাতে হবে, এই মিডিলে বসাতে হবে। মিডিলে বসালে, মিডিলে বসাবার পর তোমাকে দেখতে হবে গাছটা সোজা আছে কি না। দেখো আমার গাছটা কিন্তু বেঁকা আছে, আমাকে সোজা করতে গেলে এইভাবে বসাতে হবে গাছটাকে। এই জিনিসটাকে কিন্তু সবসময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, গাছটা মাঝখানে বসবে এবং সোজা বসবে, হয়ে গেল। এরপর আমরা যে মাটিটা দেবো, মাটিটা দিয়ে দিচ্ছি। মাটিটা দেওয়ার পর এই যে সাইড দিয়ে যে যখন মাটিটা দিচ্ছি তখন কিন্তু আমরা এইভাবে চাপবো, তখন কিন্তু এইভাবে নয়, এইভাবে চাপবো। এই দেখো এইভাবে চাপলাম, এইভাবে চেপে দিচ্ছি,
ঠিক আছে, মাটিটা শক্ত হয়ে বসে গেল, ঠিক আছে। এরপর আরও যতটা লাগছে মাটি দিয়ে দিই, বেশি লাগবে না। ওপর থেকে তোমাকে 1.5 থেকে 2 ইঞ্চি ফাঁকা রাখতে হবে জায়গা, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে সব সময়। কারণ কি, যদি তুমি 1.5 থেকে 2 ইঞ্চি ফাঁকা না রাখো, জলটা যখন তুমি গাছে দেবে তখন গাছটা ধরবে কোন জায়গায়, জলটা জলটা ধরানোর জন্য আমরা এখানে অন্তত 1.5 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবো। এতে আরেকটু সামান্য মাটি লাগবে, দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল আমাদের মাটি দেওয়ার কাজ শেষ। এরপর বন্ধুরা আমরা গাছটায় জল দিয়ে দেবো, গাছটায় জল দিয়ে দেবো, ঠিক এইভাবেই জল দেবো, মানে যতক্ষণ না তলা দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা জল দিয়ে দেবো। এ দেখো আমি পুরো এটাকে ভর্তি করে দেবো, সম্পূর্ণ ভর্তি থাকবে, যেটা অতিরিক্ত জল হবে তলা দিয়ে সেটা বেরিয়ে যাবে। এটা এইভাবে তোমরাও যখন গাছে জল দেবে, মানে প্রতিস্থাপনের পর এইভাবেই ঠিক সম্পূর্ণ টপটা ভর্তি করে দেবে জল দিয়ে, ঠিক আছে। এবার আসি বন্ধুরা জলের ব্যাপারটা, জলটা তোমরা কীরকম দেবে, জলটা গাছটার মাটিটা যখন শুকিয়ে আসবে তোমরা বুঝতে পারবে, হাত দিয়ে দেখবে মাটিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব নেই, তখন তোমরা জলটা দেবে। মানে মাটিটা শুকলে তোমরা বুঝতেই পারবে যে মাটিটা শুকিয়ে শুকিয়ে আসছে, যখন মাটিটা শুকিয়ে শুকিয়ে আসবে তখন আবার জল দেবে, আবার যখন শুকিয়ে আসবে আবার জল দেবে, এটাই হচ্ছে জল দেওয়ার কারিপাতা গাছের নিয়ম। এটা হলো জলের ব্যাপারটা। এরপর বলছি আলোর ব্যাপারটা। আলোর ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে একটুখানি ভালো করে বুঝিয়ে দিই, এই গাছটার ক্ষেত্রে কিন্তু এই গাছটা সবথেকে ভালো হয় কিন্তু ফুল সানলাইটে। তা বলে কি সেমি শেডে হবে না, হবে, সেমি শেডেও হবে, কিন্তু ফুল সানলাইটে তুমি যে রেজাল্টটা পাবে সেমি শেডে কিন্তু তার থেকে একটু কম পাবে রেজাল্টটা, ভালো রেজাল্টটা। তুমি মোটামুটি যদি শেডের নিচেও রাখো তাহলেও মোটামুটি তোমাকে অন্তত 3-4 ঘন্টা যেন রোদ্দুরটা পায়, মানে সকালের হোক বিকেলের হোক সেই রোদ্দুরটা দরকার আছে। আর একেবারে যদি তুমি সেমি শেডের মধ্যে রেখে দাও তাহলে কিন্তু গাছটা খুব ধীরে ধীরে বাড়বে। এটা হচ্ছে আলোর ব্যাপারটা। এরপর বলি এই গাছটার খাবারের ব্যাপারটা। খাবারটা হচ্ছে বন্ধুরা, তোমরা এই গাছটার জন্য আমাদের কিন্তু এই গাছটা থেকে আমরা শুধু পাতা নেব, তো পাতা নেব, ফুল ফল আমাদের এই গাছ থেকে প্রয়োজন হবে না। সেই জন্য যেহেতু পাতা নেব আমাদের একে কী খাবার দিতে হবে, নাইট্রোজেন জাতীয় খাবার দিতে হবে। আর নাইট্রোজেন জাতীয় খাবার যখনই আমাদের দিতে হবে, এটায় এর ক্ষেত্রে তুমি সর্ষে খোল দিতে পারো, একে ভার্মিকম্পোস্ট দিতে পারো, একে গোবর সার দিতে পারো, একে পাতা পচা সার দিতে পারো, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো কাজ করবে, তোমার কোনো অসুবিধা নেই। তবে তুমি মাসে কী দেবে, 6 ইঞ্চি টবের জন্য মাসে 3 চামচ সর্ষে খোল গুঁড়ো, 3 চামচ সর্ষে খোল গুঁড়ো সাইড থেকে খুঁষে নেবে, খুঁষে নিয়ে দিয়ে দেবে, দেওয়া হয়ে গেল, দিয়ে আবার জল দিয়ে দেবে, জল দিয়ে দেওয়া হয়ে গেল, তাহলে তুমি মাসে এটা তুমি দিতে পারো। আচ্ছা, এছাড়াও তোমাকে আরও একটা খাবার বলে দিই। মনে করো তোমরা 1 মাস সর্ষে খোল দিলে, পরের মাসে একটু গোবর সার দিলে, বা পরের মাসে একটু ভার্মি কম্পোস্ট দিলে, তোমরা পাল্টে পাল্টেও খাবার দিতে পারো, কোনো অসুবিধা নেই, দুটোতেই ভালো কাজ হবে। তুমি কন্টিনিউ সর্ষে খোল দিয়ে গেলেও ভালো কাজ হবে, কন্টিনিউ তুমি যদি গোবর সার দিয়ে যাও তাতেও তোমার ভালো রেজাল্ট হবে, কিন্তু তুমি যদি মিলিয়ে দাও 1 মাস এটা 1 মাস ওটা মিলিয়ে দাও তাহলেও ভালো রেজাল্ট হবে, সব কটাতেই তোমার ভালো রেজাল্ট পাবে তুমি, কোনো অসুবিধা হবে না। এটা হলো খাবারের ব্যাপারটা। এরপর আসছি গাছটার রোগ পোকার ব্যাপারটা। দেখো বন্ধুরা, আমরা এই গাছটার ক্ষেত্রে রোগ পোকার ব্যাপারটা একটুখানি মাথায় আমাদের একটা জিনিস রাখতে হবে, যে যেহেতু গাছটা ছোট আছে গাছটার থেকে এখন আমরা কিন্তু কোনো পাতা ছিঁড়ব না বা ঘরের জন্য কোনো ব্যবহার করব না গাছটার পাতা। কারণ হচ্ছে এই মুহূর্তে আমাদের একে যে এই এত ছোট গাছে আমাদের যেটা স্প্রে করতে হবে গাছে, সেটা হচ্ছে ডাইমেথড 30 কম্পোজিশনের যে কোনো একটা ওষুধ, ডাইমেথড 30 এই কম্পোজিশনের যে কোনো ওষুধ তুমি বাজার থেকে কিনে নাও, কিনে নিয়ে তুমি 1 লিটার জলে 1.5 ml দিয়ে স্প্রে করো, আর ততক্ষণ পর্যন্ত এই গাছ থেকে ডাল ভাঙবে না, যতক্ষণ পর্যন্ত না আমার সেকেন্ড ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা এই গাছটা থেকে ডাল ভাঙবে না। আমি তারপর আবার বলবো যে কীভাবে আমরা এর তখন স্প্রেটা চেঞ্জ করব আর কীভাবে আমরা নিতে পারবো সেটা আমি বলবো, ঠিক আছে। তাহলে এটা গেল রোগ পোকার ব্যাপারটা। এটা তুমি ডায়মেটার 30 15 দিন ছাড়া ছাড়া 1 লিটার জলে 1.5 ml দেবে, দিয়ে গাছে সমস্ত গাছে স্প্রে করবে, এই গাছে যেরকম করছো সমস্ত গাছে স্প্রে করবে, কোনো গাছে রোগ পোকা আসবে না,
তাহলে রোগ পোকার ব্যাপারটা পরিষ্কার ক্লিয়ার বোঝা গেল। এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, ছবি তুলে পাঠাতে পারো, আমি তোমাদেরকে কমেন্টে উত্তর দিয়ে দিতে পারি। আর যদি তোমরা হোয়াটসঅ্যাপে করো হোয়াটসঅ্যাপে উত্তর দিতে পারি, কোনো অসুবিধা নেই। বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।